দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানার চেষ্টা করব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রিয়াজ, বেলা গড়িয়ে বিকেল হলো, বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার কি অপরিবর্তিত রয়েছে কিনা বা উদ্ধার ও তারান তৎপরতায় কি তথ্য আছে আপনার কাছে? এর আগেও যেটি বলেছিলাম যে নোয়াখালীতে উদ্ধার তৎপরতা বা ত্রাণ তৎপরতা সেইভাবে চোখে পড়ে না আমাদের। রেড ক্রিসেন্টের কিছু কর্মী আমরা দেখেছি দু এক জায়গায়, তাও শহরের মধ্যে, কিন্তু আমরা একেবারেই বেগমগঞ্জেন বা কোম্পানিগঞ্জ কবিরহাট সহ সদর বেশ কয়েকটি এলাকা আমরা ঢুকে গিয়েছিলাম এবং প্রবেশ করেছিলাম, এবং আরও বেশ কয়েকটি একেবারেই যে সব বাড়িঘরে পানি ঢুকেছে বা যারা নিদারুণ কষ্টে আছে তাদের ছবি আমরা দেখেছিলাম সারাদিন। এখন যেখানে আছে সেটি হচ্ছে একবারে সদরের নোয়াখালী ফেনীর যে মহাসড়ক রয়েছে সে মহাসড়কে। এখানে স্থানীয়রা বলছে মহাসড়কের উপরে অন্তত হাঁটু পানি তারা তাদের জীবদ্দশায় দেখেননি, যদিও বলছেন যে 2004 বা তার আগে যে বন্যাগুলো হয়েছিল সেই বন্যাগুলোতে পানি ঢুকেছে নির্মাণচলগুলোতে, কিন্তু একেবারেই সদরের মূল সড়কে পানি কখনো দেখেনি বা মূল সড়কে নৌকা চলছে এই ধরনের পরিস্থিতিও কখনো অতীতে ঘটেনি। সুতরাং তারা বলছেন যেহেতু এই যে নালা নর্দমা থেকে শুরু করে খাল সব দখল হয়ে গেছে, সেই দখল করে স্থাপনা নির্মাণের কারণে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যেই সড়কটি এখন দেখছেন সেই সড়কটি আমরা সকাল 8টা বাজে দেখিয়েছিলাম যে দর্শকদের যে পরিমাণ পানি ছিল তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, আর সারাদিনে সেভাবে বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি নেই, তবুও এই যে এলাকাটি রয়েছে এই এলাকাটির পানি অন্তত 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ বেড়েছে। তো স্থানীয়রা বলছেন যদি এইভাবে পানি বাড়তে থাকে এবং সেটি যদি রাত ভর অব্যাহত থাকে তাহলে আগামী সকালে এই যে মূল শুধুমাত্র নির্মাণচল নয় বা নির্মাণচলের বাড়িঘর নয়, এই যে সদরের যে অংশটি রয়েছে সদরের মূল যে সড়কটি রয়েছে সেই সড়কটিও ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।